খোয়াই শরৎ চৌধুরী পাড়ার এক আদিবাসী নাবালিকা কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বহিরাজ্যে পাচারের চেষ্টা চলায় নাসিরউদ্দিন নামে আসাম রাজ্যের এক যুবক। মঙ্গলবার সকালে ওই নাবালিকা কন্যাটিকে বিয়ে করার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে রাজধানীর বটতলা এলাকায় নিয়ে আসে ওই যুবক। এরপর ওই নাবালিকা মেয়েটিকে নিয়ে চলে যায় আগরতলা রেলস্টেশনে। রেলস্টেশনে ওই যুবক এবং মেয়েটিকে দেখে স্থানীয় কিছু যুবকের সন্দেহ হলে তারা ওই যুবক এবং মেয়েটিকে আটক করে তুলে দেয় আমতলি থানা পুলিশের হাতে। পরবর্তী সময়ে পুলিশ নাবালিকা কন্যাটির বাড়িতে যোগাযোগ করে এবং আমতলি থানার পুলিশের সহায়তায় মঙ্গলবার মধ্যরাতে নাবালিকা কন্যাটিকে খোয়াই মহিলা থানায় নিয়ে আসা হয়। বুধবার খোয়াই মহিলা থানার পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পায়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযুক্ত যুবক নাসিরউদ্দিনের বিরুদ্ধে। অপরদিকে ওই ঘটনার খবর পেয়ে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা নেতৃত্বরা ছুটে আসেন খোয়াই মহিলা থানায়। স্পাই ওমেন পিএসএ আইসি বাইজালবাড়ি ডঙ্গরবাড়ি থেকে একটা কিশোরে মেয়েরে আসামের একটা ছেলে জসিম উদ্দিন কয়ে নাসিরউদ্দিন তারে বিয়ের প্রলোভন দিয়া তারে নিয়ে গেছে আগরতলা বাদাগার রেল স্টেশন। ওইখান থেকে তারা বিএসপির কিছু লোক তারা দেখে চলাফেরাতে সন্দেহ হয় তারা ওইখান থেকে আটকায়া এখানে তারা গার্জেনরা এবং থানাতে ফোন করার পরে তারা কালকে রাত্রেতে 4-5টার দিকে গিয়ে তারা রিকভারি করে এখানে 2-3টার দিকে রাত্রেবেলা আছে। ওই তারার সম্পর্কে আজকে জানবার লেগে আইছি আমরা থানাতে এবং তারার বিরুদ্ধে আজকে ওই যে ছেলেটা অপহরণ করছে বিয়ের প্রলোভন দিয়া তার বিরুদ্ধে আজকে তার গার্জেন এফআইআর করবো থানাতে। ছেলেটার বাড়ি কোন জায়গায়? আসামে। আর মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়েটার বাড়ি খোয়াইয়ের শরৎ চৌধুরী পাড়া ছনকলাতে। আমরা অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা থেকে এই ঘটনার নিন্দা জানাই এবং ছেলের যাতে কঠোর শাস্তি হয় এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।